বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থা নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সমঝোতায় উপনীত হয়ে বা স্বীয় সক্ষমতা বলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নতুন নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পারে তাতে আমার বা আমাদের অসন্তুষ্টির কোনো কারণ থাকতেই পারে।